কুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে প্রিয় দিনী ভাই আপনি জানতে চেয়েছেন ইটালি থেকে নাস্টার নম্বর হলো সেভেন ডবল এইট আপনি একখানা হাদিস শুনেছেন যে কোনো এক বক্তার মুখে আলোচকের মুখে যে যে ব্যক্তি একটা হাদিস শুনবে বা পড়বে সে এক হাজার নফল নামাজের সব পাবে এটা কতটুকু সহি হাদিস এই হাদিসের কতটুকু ভিত্তি জানতে চেয়েছেন এটা কোনো হাদিসই না আর হাদিস বলা হলে জাল হাদিস মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এরকম কথা আদর সাল আলী আসাল্লাম থেকে প্রমাণিত নয় হ্যাঁ তবে সালাফ সালেহিন থেকে এমনি এসেছে ফজিলত হিসেবে যে নফল বধ করা সারা রাত সারা রাত নফলে বধ করার থেকে এলেম অর্জন করা ঘণ্টাখানে এলেম অর্জন করা উত্তম এটা কোনো কোনো স্বাভাবিক হয়েছে কি ইমাম ইমাম সাফি থেকে এটা অত্যন্ত প্রসিদ্ধ কথা যে উনি বলেছেন রাত নফলে বধ চেয়ে এলেমে ব্যস্ত থাকাই হলো উত্তম আরে এমন কথা রসুল উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম থেকে প্রমাণিত হয়নি এ শব্দে তবে তিনি এটা বলছেন ফাজল এবাদ খায়রউমিন ফাজ ফাজলিল এবাদতে এলেমের ফজিলত বা এলেম বেশি করে অর্জন করা বেশি এবাদ করা থেকে উত্তম এভাবে বলেছেন কিন্তু এটা তারকিব গ্রন্থে হয়েছে রসু উল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে এলমে খাইরুম ফাজিল এফাজতে এলেমের ফজিলত বা এলেম এর অতিরঞ্জন অতিরিক্ত এলেম অর্জন করা বেশে এলেম অর্জন করা বেশে এবত করা থেকে উত্তম কিন্তু এখানে ধরে মেধে বলা হয়নি যে এক হাজার রাকাতের থেকে উত্তম যেমন প্রাগক্ত জাল হাদিসের ভাষ্যে আমরা জানতে পারলাম এক কথায় ওই হাদিসি সহী নাই ও হাদিসি জাল এবং এ জাতীয় হাদিস বলা মানে কি নিজেকে গনাগারের অন্তর্ভুক্ত করা গনাগারদের অন্তর্ভুক্ত করা রস উল্লাহ সাল্লাহ আলীহ্লামের নামে হাদিস বানিয়ে বলা বা পরমান্ন হাদিস বলার পর পরিণতি অত্যন্ত ভয়াবহ হাদিসে রসু উল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলেন মান বা আলাইয়া মত আমা মামে না যেভাবে আমার মিথ্যা রোপ করবে জেনে বুঝে সে যেন তার স্থান জাহান নামে নির্ধারণ করে নেয় বোখারি মোসলাম হাদিস মোসলাম আহমদুল হাদিস হেসে রসৌল্লা আসলাম বলেছেন মানকা যাবা আলাইয়া ইন্নালা জিয়াক যাবা আলাইয়া ইউনাল হবাইতুল ফিন্নাল যে ব্যক্তি আমার মিথ্যা আরোপ করবে তার জন্যে জাহান নামে বিশেষ ঘর তৈরি করা হবে কোনোভাবে অপমান্য হাদিস যে হাদিস সম্পর্কে ধারণা হয় যে ওটা মিথ্যা হতে পারে এরকম হাদিস বর্ণনা করা মিথ্যাবাদীদের একজন হওয়ার সামিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান হাদ্দ সানি হাদিস ইন ইউরা আহ্ন কাজে ফাহা হাদুল কাজে বিন বা হাদুল কাজে বাইন যে ব্যক্তি এমন হাজি বর্ণনা করেন আমার থেকে যা যার সময় তার ধারণা যে ওটা মিথ্যা হতে পারে তাহলে সে মিথ্যকদের এক মিথ্যক বা দুই মিথ্যকের এক মিথ্যক এভাবে শাহী মুসলিমে ভূমিকা অধ্যায়ে এসেছে সুতরাং অপরমান্য হাদিস বলা ঠিক নাই এটা প্রচার প্রসার করা অত্যন্ত অপরাধের কাজ গনাহের কাজ আল্লাহ রব আমিন আমাদেরকে অপরমান্য হাদিস বর্ণনা করা থেকে এবং এগুলি দ্বারা দলিল গ্রহণ করা থেকে হেফাজতে রাখুন আমিন আসল আল নবীন আ। ওয়ালা